এই যে দেখুন, সুপ্রিয় দর্শক, আপনি কে? এই যে দেখেন, হ্যাঁ সমস্যা কি আপনার? সমস্যা কি? আপনি কে? আমরা ধরতেছেন কেন? আপনারা 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 কারা? আপনার সম্পর্কে কি হন? অবশ্যই জানা দরকার আছে, কথা বেশি বলুন কেন? সাথে কিন্তু পুলিশ আছে। আপনার সম্পর্কে কি হন? যাই হয় না কেন, আপনারা এত কথা বলবো কেন? যান এখান থেকে। ও, আমাকে কেন বলবেন? আপনাদের সম্পর্কটা কি? আপনি খেলার কাজ দেখে আর অফ করেন তো। আপনাদের সম্পর্কে কি হন? অপরিচিত। ও, তাহলে কি আপনারা কি টাকার বিনিময়ে কাজগুলো করেন না? হ্যাঁ, টাকার বিনিময়ে করে পেছেন না জানেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনারা থাকেন, আমি পরবর্তী। এই ও, এই গেট আটকা। চুপচাপ বসে থাকেন, চুপচাপ বসে থাকেন, দেখতেছি। সুপ্রিয় দর্শক দেখেন, এই হোটেলে কিন্তু এই কাজগুলোই হচ্ছে, এই কাজগুলোই হচ্ছে। এরকম আবাসিক হোটেলে, প্রতিটা আবাসিক হোটেলে কিন্তু এগুলো হচ্ছে। তো দেখেন, এই যে আরেকটা ঘর আমি দেখাচ্ছি, হ্যাঁ এই যে দেখেন আরেকটা ঘর আমি দেখা, মানে এটা দেখাবো আমি, আপনারা লাইনে থাকেন এ পর্যন্ত দেখেন। এই যে আরেকটা রুম আছে, এই রুম এবং এগুলো কাজগুলোই হয় আমার মনে হয়, এখানে মনে হয় আছে ওরা। এই 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 গেটগুলো, এটা গেটগুলো, গেটগুলো। সুপ্রিয় দর্শক দেখুন, এই যে এটা এটা আরেকটা রুম, দেখেন কি কাজগুলো হচ্ছে এখানে, আপনারা দেখেন। আপনারা দেখে মানে দেখানোর জন্য আজকে এরকম আবাসিক হোটেলে আমি নিয়ে আসলাম। আজকে কিন্তু হোটেল রেড হচ্ছে প্রায় বিভিন্ন জায়গায়, বিভিন্ন হোটেলে রেড হইতেছে। এই যে দেখেন, আপনারা দেখেন, না দেখলে তো বিশ্বাস করতেন না। এই এই আপনারা কি করতেছেন এখানে? হ্যাঁ, আপনি কে? আমি কে? এখানে কেন আসছেন? ও, কেন আসছি? ও, এই আপনারা সম্পর্কে কি হন? আমার সম্পর্কে কিছু না। হ্যাঁ, কিছু না কিছু না, তাহলে যে অনৈতিক কাজে আপনারা লিপ্ত আছেন, তাহলে আপনারা এটা কিভাবে আছেন? টাকার বিনিময়ে। ও, টাকার বিনিময়ে আপনি কাজ করেন না? হ্যাঁ। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি বরিশাল। বরিশাল? জি। ও আচ্ছা আচ্ছা, আপনার দেশের বাড়ি বরিশাল, টাকার বিনিময়ে কাজ করেন। আপনার আপনার স্বামী নাই? আমার স্বামী ভালো না। স্বামী ভালো না? না, এই জন্য জায়গায় জায়গায় এই 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 কাজগুলো করেন। হ্যাঁ, অন্য কোনো কাজ নাই? অন্য কোনো কাজে গেলে তো এই প্রবণতা দেখায়, মাসে 15,000 টাকার বিনিময়ে দেহ ব্যবসা করতে হয়, এই করতে। তাহলে আমার এই আমি এই ব্যবসাতে আসে সমস্যা কি? ও আচ্ছা আচ্ছা, এই ভাই, ওই ভাই ক্যামেরা বন্ধ করেন ভাই। ও আচ্ছা, ক্যামেরা ওকে লজ্জা লাগতেছে, ক্যামেরাটা বন্ধ করেন ভাই। আপনি ভিডিও করেন কেন? ভিডিও করি কেন? ভিডিও যে কেন করি এটা হ্যাঁ একটু একটু বুঝবেন। আচ্ছা, আপনাদের বাসা কোথায়? আমার বাসা দিয়ে আপনি কি করবেন? আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি অনেক দূর। অনেক দূর? কোন জায়গায়? নাম নাই? নাম বলা যাবে না। বলা যাবে না, পুলিশে দিলে বলবেন? হ্যাঁ, আমার বাসা নেত্রকোনা। ও, নেত্রকোনা। তা আচ্ছা, আপনার কি বিবি বাচ্চা নাই? আছে। তা আপনি এই যে মহিলার সাথে এরকম অনৈতিক অবস্থা কি? হ্যাঁ, সেটা কি আপনাকে বলতে দেবো? অবশ্যই বলবেন। হ্যাঁ, এই আপনারা আপনারা ক্যামেরা বন্ধ করেন। আচ্ছা, ক্যামেরা বন্ধ করবো, একটু পরে দেখবেন ক্যামেরা কিভাবে বন্ধ হয়। আপনারা আসেন, আপনি ক্যামেরা বন্ধ করেন, আমি সব কিছু বলতেছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনারা আসেন, এদিকে আসেন, উঠেন। এই দুজনে উঠেন, দুজনে উঠেন, ক্যামেরাটা বন্ধ করেন, উঠেন, ক্যামেরা বন্ধ করে উঠেন, এদিকে আসেন, এদিকে আসেন, বেরন বেরন বেরন। দেখেন সুপ্রিয় দর্শক, দেখেন কিভাবে এরকম এই যে অসামাজিক কাজগুলো করতেছে আবাসিক হোটেলে। ভাই বেরো ওইদিকে, ওইদিকে বাম দিকে যাও, বাম দিকে যাও, বামে যাও, এই ওই রুমে ঢুকো, ওই রুমে ঢুকো, ঢুকো ঢুকো, এই রুমে ঢুকো, ঢুকো ঢুকো, এইদিকে এই
ওই পুলিশের ফোন দাও। কিচ্ছু করার নাই, আপনি আজকে শুনে নাফা, আপনি সরাসরি কথা বলেন, আপনি যদি বাঁচতে চান সরাসরি কথা বলেন, আপনি কি করেন? আচ্ছা ক্যামেরা নামাবো আমি, ক্যামেরা সমস্যা নেই, আপনি ভিডিও আপলোড দেবো না। আমি একজন স্টুডেন্ট। হ্যাঁ আমি একজন স্টুডেন্ট, আমার ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে, আপনি ক্যামেরাটা অফ করেন। ভাই আমি একজন স্টুডেন্ট ভাই, আমি চাই না এগুলো আপনি ভিডিও আপলোড দেন, দিলে আমার ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে, আমি লাইক করতে পারবো না ভাই, প্লিজ এগুলো বন্ধ করেন, ঠিক আছে? এগুলো আপলোড দিবেন। আচ্ছা আপনি যদি যা কিছু জানা থাকে সব কিছু দিব, কিন্তু আগে ভাই ক্যামেরা অফ করেন আপনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ক্যামেরা ভিডিও আপলোড দেবো না, আমি কথা দিচ্ছি। আপনি কি ভার্সিটিতে পড়াশোনা করেন? জি ভাইয়া। তাহলে আপনি ভার্সিটিতে পড়াশোনা করেন? আপনি? আমি ভার্সিটিতে পড়াশোনা করি। আপনি ভার্সিটিতে পড়াশোনা করেন? ও আচ্ছা আচ্ছা, আমরা দুজন স্টুডেন্ট। ও আচ্ছা, আপনারা কি আপনি কি টাকার বিনিময়ে কাজগুলো করেন না? জি ভাইয়া। আচ্ছা টাকার বিনিময়ে, তাহলে এই শিক্ষার কি কি মূল্য আছে আপনি বলেন তো? আপনি যে শিক্ষা গ্রহণ করতেছেন, শিক্ষা মানুষকে কি শেখায় বলতে পারেন? শিক্ষা মানুষকে সামাজিক কর্মকাণ্ড শিক্ষা, শিক্ষা মানুষ কীভাবে চলবো, কীভাবে মানে ভালো হবে, কীভাবে উপরে উঠবে সেই শিক্ষাটা দেয়, তাই না? আর আপনি শিক্ষা নিয়ে কী করতেছেন? এই ভার্সিটিতে পড়াশোনা কইরা আপনি আবাসিক হোটেল আইসা এই অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে গেছেন গা, এই শিক্ষার কী মূল্য আছে আপনার কাছে? এই তুমি কথা বলো, ঠিক আছে ভাই? আপনি হয়তো জানেন না এই এটা লাইসেন্স করা, ঠিক আছে? এই জায়গায় আপনি কেমনে ঢুকলেন? কিসের লাইসেন্স করা? আবাসিক হোটেলের লাইসেন্স করা? আপনি জানেন? হ্যাঁ। আপনি জানেন আবাসিক হোটেলের লাইসেন্স করা? কে বলছে আপনাকে? কে বলছে আপনাকে লাইসেন্স করা? ম্যানেজারে বলছে। ম্যানেজারে বললে হইলো? ম্যানেজাররে তো এই আটকাইছে, দেখেন আপনারা আটকা একটু একটু গেলে অপেক্ষা করেন, ধৈর্য ধরেন। আচ্ছা আপনার কি মা বাবা নাই? ও পড়াশোনা খরচ চালানোর জন্য। আর আপনার আপনার কি আর কি জানতে চান আপনি? হ্যাঁ আপনি আপনি যে ভার্সিটিতে পড়াশোনা করতেছেন, আপনার বলতেছেন কি আপনার ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে, আপনার ফিউচারটা নষ্ট হয়ে যাবে, আপনি কি এখানে ফিউচার তৈরি করতে আসছেন নাকি? আপনি 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 কি আপনি কি বিয়ে করছেন? ও বিয়ে করেন নাই? ও আচ্ছা আচ্ছা, বিয়ে করেন নাই, বিয়ে ছাড়াই এখানে আবাসিক হোটেলে এসে আগে থেকে ফিউচার তৈরি করতেছেন, এই তো? হ্যাঁ এই আপনার শিক্ষার মর্যাদা? একটা 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 স্টুডেন্ট অমায়িক নর্ম ভদ্র, তার কাছে মানুষ শিখবে? হ্যাঁ লজ্জা করে না? লজ্জা থাকার উচিত, আপনারা আবার ভার্সিটিতে পড়াশোনা করেন? হ্যাঁ এই এই ভাই, আপনার বলে বাড়িতে বউ আছে, বউ তুই কীভাবে আবাসিক হোটেলে আসেন? দেখেন ভাই আমি বলছি যে অনেকদিন ধরে দেশে যাওয়া হয় না, এই জন্য আসছি এই জায়গায়। আপনি দেশে যাইতেন, সমস্যা কি ছিল আপনার? আপনার স্ত্রীকে কি আপনি টকাইতেছেন না? আমার কোম্পানি থেকে আমার ছুটি দেয় না, এই জন্য আমি যাইনি। ছুটি দেয় না তাতে কি হয়েছে? মরার ভয় করেন না, মরবেন না? হ্যাঁ আপনারা থাকেন, আপনাদের ব্যবস্থা আমি করবো না, এখানে পুলিশ ওই যে ওসি স্যার আসছে, নিজে আসছে। আমি আমার কিছু করার নাই, আমার আমার কিছু করার নাই, শুনেন আমার কিছু করার নাই। আপনি ভার্সিটিতে পড়াশোনা করেন, আপনি ভার্সিটিতে পড়াশোনা করেন, আপনাদের ফিউচার যেহেতু এখানেই, ঠিক আছে? তো শেষ পর্যন্ত আপনারা জেলে যাবেন, জেলে যাও ফিউচারটা ওখানেই তৈরি করবেন, সমস্যা নেই। এটা 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 শুধু আমার ডকুমেন্ট রাখা, এছাড়া আমার কিছু না, ঠিক আছে? আমার ডকুমেন্ট রাখা উচিত, আমার ডকুমেন্ট রাখতে বলছে স্যারে, আমি ডকুমেন্ট রাখতেছি যে স্যার ওখানে আছে, ওখানে রেড করছে, আরও আরও কয়েকজন ধরছে, ঠিক আছে? তা আপনারা এখানে থাকেন, আমি বাইরে থেকে গেট আটকে দিয়েছি, ঠিক আছে? হ্যাঁ ভাই আমি জীবন এগুলোর মধ্যে আসি না, এটা ফার্স্ট টাইম, ঠিক আছে ভাই? এবারের মতো মাফ করে দেন আমি আমার ভাই, আমারও ফার্স্ট টাইম ভাই, আমারও ভুলে গেছে ভাই। ফার্স্ট টাইম আর লাস্ট টাইম, এটা তো ওই যে একজনে পড়াশোনার জন্য, একজনে পড়াশোনার জন্য যে রাস্তাটা বাচ্চা নিয়েছে, আপনি পড়াশোনা কইরা হ্যাঁ এই রাস্তাটা বাচ্চা নিয়ে অবশ্যই এখানে এসে মনে করেন টাকা ডালতেছেন, মা বাবা টাকা দেয় আর টাকা এসে এখানে ডালেন, আর আরেকজনের মা বাবা টাকা দিতে পারে না, এই আবার সে ঘুটে লাইসে পিউচার দাঁড়া করতেছে। হ্যাঁ আপনাদের পিউচারটা এইভাবে দাঁড়াবো, ঠিক আছে? আপনারা এখানেই থাকেন, সুপ্রিয় দর্শক দেখলেন এরকম আবাসিক হোটেলে আইসা ওনারা ফিউচার দ্বারা করতেছে। আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।